ওইখানে দেখলাম যে অনেক উপরে 500 ফিট উপরে, মানে ওদের কোনো নির্দিষ্ট থাকার জায়গাও নেই, একটা অনেক উপরের পাহাড়, অসংখ্য পরিবার, 150 পরিবার রয়েছে, নিজের জায়গা নাই, গুচ্ছ গ্রাম বলে সরকারিভাবে থাকার জায়গা দিছে, ওইখানে থাকে অনেক মানুষ বিধবা, তিন চারটা ছোট ছোট বাচ্চা নিয়ে তারা দিনাতিপাত করতেছে। তাদের ইনকাম সোর্স কি, যে ছোট দুই তিনটা বাচ্চা নিয়ে এই বিধবা মহিলা এই মাটির ভিতর থেকে পাথর পাওয়া যায়, এই মাটির ভিতর থেকে পাথরগুলো খুঁড়ে বের করে, বের করার পরে ছোট বাচ্চাগুলো তাদের ছোট ছোট হাতে মায়ের সাথে টুকরিতে করে মাথায় নিয়ে এসে ভাঙে। তিন দিন লাগে এক টিন পুড়েতে, 16 কেজি যে টিন আছে তেলের টিন, ওই টিনে এক টিন যদি তারা তিন দিন লাগে এই মাথায় করে এনে ভেঙে পুড়েতে, এই 16 কেজির এক টিনের দাম হচ্ছে 50 টাকা। তিন দিন কষ্ট করার পর তাদের ভাগ্যে 50 টাকা মিলে, এই 50 টাকা দিয়ে কী পাওয়া যায় বলেন? মানুষের নীরব কান্না কতদিন দেখেছেন বলেন? আপনার 5 তলা 10 তলার মধ্যে শুয়ে শুয়ে মানবিক গল্প অনেক করা যায়, কিন্তু প্রকৃত অর্থে এই অসহায় মানুষগুলোর জন্য কি ওয়াজ হবে বলেন? আমাদের ওয়াজ অবশ্যই প্রয়োজন আছে, নামাজ রোজা হজ জায়গাতে এগুলা ওয়াজ মাহফিল ছাড়া হুজুরদের সৈকত ছাড়া কখনো শেখানো যাবে না, কিন্তু যে মানুষগুলো নীরবে কাঁদতেছে, সৃষ্টির সেবা করার মধ্যে স্রষ্টা নিহিত, আল্লাহর যে প্রিয় সৃষ্টি তার মধ্যে মানুষ অন্যতম, এই মনুষ্য জাতি বা মানুষের সেবা করলেই কিন্তু আল্লাহকে পাওয়া যায়। একজন মানুষ নীরবে চোখের পানি ফেলছে আর আপনি তার জন্য করতে করতে কপালে কালো দাগ ফেলেছেন, কতটুকু আমল হবে আল্লাহ তাআলা একমাত্র জানে, আমি জানি না। তবে আমি মনে করি যে মানুষটা নীরবে চোখের পানি ফেলছে তার চোখের পানি যদি মুছে দিতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবে, কারণ আপনার তাহাজ্জুদ কবুল হইতেও পারে না হইতে পারে। কি দিয়ে নামাজ পড়তেছেন? আমরা শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তখনকার সাহাবারা পর্যন্ত পুরো রাত পার হয়ে যেত এক নামাজে, আর এখন সারাদিনের নামাজে 1 ঘন্টাও যায় না। তাইলে এই তাহাজ্জুদের নামাজ দিয়ে আপনি কিভাবে আল্লাহকে পাবেন বিশ্বাস করেন? আপনি ওই তাহাজ্জুদের পাশাপাশি আল্লাহ আপনার তাহাজ্জুদ কবুল করে নেবে, আপনার পাশের বাসার যে মানুষ ছোট ছোট তিন চারটা বাচ্চা নিয়ে নীরবে কাঁদতেছে, বাসায় খাবার নেন, তিন দিন ধরে ছোট বাচ্চাগুলো পাথর ভাঙে, যার কলিজা আছে তার চোখ দিয়ে পানি আসবে। আগে ওয়াজ মাহফিল শুনতাম আমরা, হুজুরদের ওয়াজ শুনে চোখ দিয়ে পানি আসতো, আর এখন ওয়াজ শুনি নারায়ে তকবীর আল্লাহু আকবার একটা স্লোগান দেই অথবা দুই একটা গানের লাইন শুনে হাসি উঠে যায়, এটার নাম কি ওয়াজ মাহফিল? ওয়াজ মাহফিল তো দুই চোখ দিয়ে পানি ছাড়া দিতে হবে। যতটুকু জীবনে পড়েছি ওয়াজ করুনি রহমতুল্লাহ আলাইহ, উনি ওয়াজ শুনতে বসে পিছনে বসতেন, পিছনে বসে শুধু চোখ দিয়ে পানি পড়তো আর বুকের পাঞ্জাবি ভিজে যেত, জুব্বা ভিজে যেত চোখের পানিতে, ওয়াজ শুনতে না চোখ দিয়ে পানি পড়তে। কয়টা মানুষ আমরা চোখ দিয়ে পানি ফেলি বলেন? এই অসহায় ছোট ছোট বাচ্চাগুলো যে পাথর দিয়ে ইট ভাঙছে, তিন দিন যাবত কষ্ট করলে 50 টাকা মিলবে, এটা কত বড় দুঃখের কথা! এটা কয়জনে ভাবে, কয়জনে চিন্তা করে, কি ওয়াজ শুনতে আসছেন? একটু আপনার প্রতিবেশীকে নিয়ে চিন্তা করেন, ওয়াজ আপনার কবুল হয়ে যাবে। প্রতিবেশীকে নিয়ে চিন্তা করেন, তার অবস্থাটা চিন্তা করেন, ছোট মাসুম বাচ্চা ছোট হাত দিয়ে পাথর ভাঙতেছে, তিন দিন যাবত ভাঙলে 50টা টাকা মিলবে। এক কেজি আপেল আঙ্গুরের দাম 500 টাকা, আর 50 টাকা তারা তিন দিন যাবত চেষ্টা করে জোগাড় করে শুধু ভাত আর ডাল খাওয়ার জন্য, আর কিছুই না। কতটুকু করছেন মানুষের জন্য? ওয়াজ শুনতে আসছেন? আজকে চিন্তা করেন ঘরে যাইয়া যে নিজের জীবনে কি করছেন, ঘরটা সুন্দর করে বানাচ্ছেন, ওদের তো ঘরও নাই, আল্লাহকে কিভাবে পাবেন? এতই সহজ, সারা রাত এখানে বসে থাকলে আল্লাহকে পাওয়া যাবে? অন্তর থেকে অনুভব করতে হবে। তারপর আরেকটা জিনিস দেখলাম, ওইখানে এই 500 ফুট উপর থেকে মানুষ নিচে যায় পানি আনে, এক কলসি পানি কত কষ্ট করে আমার মা বোনেরা উপর উঠে নিয়ে আসে, কারণ ওইখানে অনেক চেষ্টা করছে কোনো পানির অবস্থা হয় নাই, দুইবার টিউবওয়েল বসানোর চেষ্টা করছে, গভীর নলকূপ লক্ষ টাকা খরচ করেও লাভ হয়নি, আমরা চাইছি ওইখানে বসাবো কিন্তু ওইখানে পানি আসে না। তাহলে কি করতে হবে? নিচ থেকে অন্তত সাবমার্সিবল মোটর দিয়ে উপরে যাতে পানি আসে এই ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু দুর্ভাগ্য মিনিমাম 2005 সাল মনে হয়, এই প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গেছে, কোনো একটা মানুষের দিলে রহমত হইল না যে নিচ থেকে একটা মোটর দিয়া পাহাড়ের উপরে পানির ব্যবস্থা করে দিবে। 150 পরিবার আছে, মানুষের দোয়া, পানির দোয়া যে কি দোয়া এটা ওনারা জানে, আমি অত আপনাদের বুঝে বলতে পারবো না, কিন্তু এই কথাটা এই জন্যই বলা যে গর্ভবতী মহিলা স্বামী অসুস্থ, এই নিচ থেকে তার পানিটা উঠাচ্ছে একজন গর্ভবতী মহিলা, কাঁখে করে এই নিচ থেকে 500 ফুট উপরে এই পাহাড়ের রাস্তা দিয়ে পানিটা উঠাচ্ছে, কিন্তু উপরে যদি একটা
কল থাকতো মোটর দিয়ে, তাহলে এই গর্ভবতী মহিলা এত কষ্ট করে নিস্তি করে, এই মহিলাটা যে কষ্ট পাচ্ছে, এই কষ্টটা যে লাঘব করবে, এরকম মানুষ কি তৈরি হয় না কেউ? ওয়াজ তো প্রতি বছরই হয়, কিন্তু ওইখানে কষ্ট তো 20 বছর। আমি সিলেটের সব জায়গা চিনিও না জানিও না, একটা জায়গায় গেছি সেই জায়গার কথাটা তুলে ধরছি। তাহলে এই জায়গায় যে 20 বছর এরকম কষ্ট করে যাচ্ছে মানুষ, একটা গর্ভবতী মা নিচ থেকে যে এক কলস পানি উপরে উঠাচ্ছে, এই অন্তর এতটুকু কারো কাঁধে নাই যে মানুষগুলো যে কষ্ট করছে, আমার এই গর্ভবতী মা আমার এই বোনটা যে কষ্ট করছে, আমরা তাদের জন্য একটু করি। কিন্তু বছর বছর তো ওয়াজ হচ্ছে, বছর বছর তো আমরা ওয়াজ শেষ করে বাসায় যাই, সব কিছু ভুলে যাই, কিন্তু ওয়াজ থেকে যদি আমরা না নিতে পারি, আল্লাহ কিভাবে রাজি হবে, আল্লাহ কিভাবে খুশি হবে, আল্লাহকে কিভাবে খুশি করতে হবে? এই সিলেটের অনেক জায়গায় অনেক গরিব মানুষ রাস্তার পাশে বসে রয়েছে, পড়ে আছে। আমরা কয়জনে এই শীতের দিনে তাদের খোঁজ খবর নিছি? এখান থেকে যায় তো সবাই মোটা কম্বলে ঘুমাবেন, কিন্তু তাদের প্রতিবেশীর হক কি আমরা আদায় করছি? কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, তখন এই লোকটা যে আমার বিরুদ্ধে মামলা করবে, এই মামলা থেকে আমরা কিভাবে নিষ্কৃতি পাবো বলেন? এজন্য আমরা ওয়াজ মাহফিল যাতে আমাদের ভিতর তাসির ঘটায়, এই অসহায় মানুষগুলোর প্রতি যাতে আমাদের অন্তরের তামান্না থাকে, অন্তরের কান্না থাকে তাদের জন্য, তাদের যাতে কষ্টটা আমরা লাঘব করতে পারি, মানুষদের ওয়াজ মাহফিল এটাই উঠে আসতে হবে। ওয়াজ মাহফিল হচ্ছে একটি সামাজিক সমাবেশ। ওয়াজ মাহফিল কিন্তু আল্লাহ তাআলা এটা বলে না যে এটা ফরজ, এটা না করলে তুমি দোজকে যাবা, এরকম কোথাও আমি পাই নাই। কিন্তু ওয়াজ মাহফিলে আসবেন এই জন্য আপনার দিলটা যাতে নরম হয়, আপনি যাতে আল্লাহর কাছে পৌঁছাতে পারেন। কিভাবে সহজ রাস্তা আছে, মনটা নরম হবে, আমল লিখে আকিদা ঠিক থাকবে, এটার জন্য এই আমাদের মাথার তাজ আলেম ওলামাদের বিকল্প কিছুই হতে পারে না। ওনাদের সান্নিধ্যে আসতে হবে, ওয়াজ শুনতে হবে, এই সামাজিক যে একটা সমাবেশ, এই সমাবেশে যদি আমাদের কষ্টটাই যদি না তুলে আসে, তাহলে আমরা এত বড় ওয়াজ মাহফিল করে কি লাভ হইলো বলেন? আমরা একটা জায়গায় যখন একটা যে কোনো নির্বাচনে প্রার্থী লক্ষ কোটি টাকা খরচ করি, কিন্তু এই টাকায় কিচ্ছু আসবে যাবে না। কিন্তু এই যে মসজিদের একটা ভবনের কথা আমাদের প্রিন্সিপাল মহোদয় বললো, এই ভবনটা যদি আমরা একটা নির্বাচন না করি, এই ভবনটা উঠে দিই, কাল কিয়ামতের ময়দানে আপনি ভবনের জন্য হাসতে পারবেন, কিন্তু নির্বাচন আপনার কাল হয়ে দাঁড়াবে, কিন্তু এটার জন্য আপনি হাসতে পারবেন। কিন্তু দুর্ভাগ্য, এত ওয়াজ মাহফিল শোনার পরেও আমাদের মধ্যে এই তাসিরটা আসছে না। আমরা প্রত্যেকেরই অনুরোধ রবে প্রত্যেকের প্রতি, যে আমাদের যে সমস্ত ভাই বোন অসহায় রয়েছে, বাইরের কথা বাদ দেন, অন্তত আত্মীয় স্বজন সবাই যাতে আমরা আমাদের প্রতিবেশীর হকটা অন্তত আদায় করি, কোনো মানুষ যাতে কষ্ট না করে। আজকে সকালবেলা একটা জায়গায় গেছি, একজন দিনমজুর, সে মারা গেছে 2 বছর আগে, তার ছোট ছোট 4টা বাচ্চা। আমাদের ইউটিউব চ্যানেল মানবিক শকত, মানবিক পেজ, এটার মধ্যে পাবেন 2-1 দিনের মধ্যে। 4টা বাচ্চা নিয়ে আজকে 2 বছর কষ্ট করছে, কারণ মহিলাটাকে আমি চাইছি একটা গার্মেন্টসে চাকরি দেওয়ার জন্য, কিন্তু তার ছোট ছোট 4টা বাচ্চা, সে যদি গার্মেন্টসে চাকরি যায়, এই 4টা বাচ্চাকে কে দেখবে? তাকে চেষ্টা করলাম একটা ভালো বাসায় কাজের মেয়ে হিসেবে ঢুকে দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে ওইরকম অবস্থা বা লোকেশন রয়েছে, আমি তাকে অফার করছি, কিন্তু সেটাও সে পারবে না, কারণ তার এই 4টা বাচ্চা, 4টাই ছোট, কে দেখবে 4টাকে? তারপরে সব শেষে কিছুই করতে পারছে না সে। পরে শেষে আমরা অন্তত তার কয়েক ভাইয়ের সৌজন্যে এই 2 বছর যাবত আমরা তাদের খাবারের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, যে অন্তত বাচ্চাগুলো যাতে একটু বড় হয়ে উঠলে তার মা কিছু একটা করতে পারে। হক তো এটা, ইমান তো এইটা, আকিদা তো এইটা। আপনার পাশের প্রতিবেশী যদি কষ্ট পায়, নীরবে চোখের পানি ফেলে, তাদের বাসায় যদি 4টা বাচ্চা, এই এতিম বাচ্চা, তারা যদি ক্ষুধায় কষ্ট করে, আর আপনি পাশে বসে যদি হজ করতে যান, তাহাজ্জুদে নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ করতেছেন, আর পাশের মাসুম বাচ্চা ক্ষুধার কষ্টে কাঁদতেছে, ক্ষুধার কষ্টে চোখ দিয়ে পানি পড়তেছে, তাহলে আপনার নামাজ রোজা আল্লাহর কাছে কতটুকু কবুল হবে? কিন্তু আপনি যদি তাদেরকে খাবার, তাদেরকে যদি কষ্ট না করে এরকম কোনো ব্যবস্থা করে দিয়ে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ ভুল হলেও আল্লাহ, আমি মনে করি, এটা আমি জানি না আপনার নামাজ কতটুকু কবুল হবে জানি না, যার যার ব্যাপার এটা, কিন্তু আল্লাহ ওই উসিলা হইলেও আপনার নামাজটাকে আল্লাহর দরবারে হয়তো বা কবুল করে নিতে পারে, যে আমার বান্দায় সারাদিন এই ভালো কাজগুলো করে আসছে, এখন তার এই নামাজ, তার আমল নামা থেকে আমি কীভাবে কেটে দিব, হয় হইতে পারে এরকম বলেন, কিন্তু আপনি ওদের প্রতি তাকাইলেন না, তাইলে আর এটা আর কি হইলে বলেন? এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা ওয়াজ থেকে যা শিখব তা যাতে অন্তত বাড়ি নিয়ে আমল করার চেষ্টা করি। এখানের ওয়াজ এখানে রেখা যদি আমরা পকেটে রেখা যদি চলে যাই, এখান দিয়ে শুনছি এখান দিয়ে বাইর করে দিছি, তাহলে লাভ কি হলো বলেন? তাহলে ওয়াজ শোনার কোনো লাভ নাই, যতক্ষণ বসছেন এটাই লস। কিন্তু এখানে যে মেহমানরা আসছে অনেক দূর থেকে কষ্ট করে, আপনাদেরকে যে আমল আকিদার যে বিষয়গুলো বলবে, অন্তত একটা জিনিস যদি নিয়ে যাইতে পারেন,
কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এবং আজকে শেষ করার আগে বলছি, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা আজকে এই মাদ্রাসার ওই পাশে দেখো, ওই পাশে যে আটজন ছাত্র রয়েছে হাফেজি পাস করছে, তাদের বাবা মা এই বাচ্চাদের জন্ম দেওয়া সার্থক এবং তাদের বাবা মা এই পৃথিবীতে আসাটাও সার্থক। আপনার এই ছেলে যদি পিএইচডি করা, ডক্টরেট করা, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো বৈমানিক, কোনো বৈজ্ঞানিক, কোনো বড় স্কলার হয়, আপনার তাতে কিছু যায় আসে না। মা মরে যাওয়ার পরে তা আপনার জন্য কি অংশ থাকবে সেটা আল্লাহ জানে আর আপনি জানেন, আমরাও জানি না। কিন্তু আমরা এটা জানি, এই বাচ্চাগুলোর মা বাবা হওয়া সত্ত্বেও আপনারা যদি মৃত্যুর পরে অন্তত এদের উসিলায় আপনাদের অন্তত এরা যে আমি যতটুকু জানি বিভিন্ন রেওয়াতে আছে, অন্তত একটা রেওয়ার কথা অনুযায়ী যে 10 জন লোককে তারা সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, এর চেয়ে বড় আর সুখবর আনন্দের খবর আর কিছুই হতে পারে না। কারণ 10 জনের মধ্যে তার মা বাবাকে তো প্রথমে সে নিবেই, এটাতে কোনো ভুল নেই। তাহলে আমরা প্রত্যেকে যাতে এই বাচ্চাদের থেকে উপলব্ধি করতে পারি, আমরা যারা সন্তান জন্ম দিয়েছি অন্তত একটা সন্তান যাতে আমরা মাদ্রাসায় পড়াতে পারি নিজেদের লাভের জন্য, দুনিয়া দারি সব কিছু বাদ, অন্তত মৃত্যু যেহেতু হবে, পরকাল যেহেতু হবে, একটা ছেলেকে যাতে আমরা মাদ্রাসায় পড়াতে পারি। যে পড়াইতে পারে নাই তার তো কপাল পোড়া, সে তো কপাল পুড়ছে, কিন্তু যে থেকেও পড়াইতে পারে নাই তার চেয়ে বড় আফসোসের আর কেউ থাকবে না। কাল কিয়ামতের ময়দানে নিজের আঙ্গুল নিজে কামড়ে কাবে। যে একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়াতে পারে নাই তার থেকে আফসোস আর কিছু হয় নাই। আমার জন্য দোয়া করবেন, এই মাহফিলে এতগুলো মানুষ, এই আমার মাতার তার ইমাম সাহেবরা রয়েছে, ওনারা দোয়া করবে, আপনারা যারা দেখছেন সবাই দোয়া করবেন। আমার দুটি বাচ্চা আব্দুর রহমান এবং আবদুল্লাহ, 3 বছর আর 2 বছর, তারা জন্মের আগে আমি নিয়ত করে রাখেছি মাদ্রাসায় পড়বে। আমার হাতে যদি একটা চাঁদও এনে দেয়, যদি বলে আপনার পুরো খরচ ইংলিশ মিডিয়ামের আমার, তারপর আমি জীবনেও তারে ওই লাইনে দেবো না যে আমার পোলা মাদ্রাসায় হাফেজে পড়ে ভিক্ষা করে খাক, তারপরে সে হাফেজ হবে যদি আমি পাইসা থাকি। এই জন্য আমার সন্তানদের দোয়া করবেন, আমি যাতে পরকালে কামিয়াব হতে পারি। আর আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের আশপাশের যে মাদ্রাসা মসজিদ এতিমখানা রয়েছে তার সাথে সংশ্লিষ্ট থাকবেন, অন্তত একটা উসিলা ধরে হলেও যাতে কাল কিয়ামতের ময়দানে আমরা নাজাত পাই। আর এই দুনিয়াদারি নেতাগিরি এই রাজনীতি যাই বলেন কিচ্ছু থাকবে না, কিচ্ছু রইবে না, সব কিছু ধোকাবাজি। দুনিয়া হচ্ছে ধোকাবাজি, ধোকাবাজি, ধোকাবাজি। এই ধোকাবাজির ফাঁদে পা না দিয়ে এখনো সময় আছে, সন্তান ক্লাস 5 পড়লো তার পেছনে শ্রম দিয়ে হলো তাকে এখনো মাদ্রাসায় অন্তত একটা ছেলেকে আপনি হাফেজ বানানোর চেষ্টা করেন, মাদ্রাসায় পড়েন, ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করুক, এবং আল্লাহ তাআলা জীবনের শেষ সময় পর্যন্ত আমাকে যাতে এই মাদ্রাসার আলেম আমাদের পাশে অন্তত তাদের জুতো টানার ক্ষমতা যাতে আল্লাহ তাআলা আমাকে দেয়, তাদের পদধূলি যাতে আমি পাই, তাদের অন্তত এই জুতার সাথে হলো যাতে আমি থাকতে পারি কাল কিয়ামতের ময়দানে যদি এটা কোনো নাজাতের উসিলা হয়। এর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।